নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে হেলথ লাভার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো গরম দুধ নাকি ঠান্ডা দুধ খাওয়া আপনার জন্য বেশি উপকারী। বন্ধুরা, পুষ্টিগুণ সমৃদ্ধ প্রথম সারি খাবারের নামের তালিকায় রয়েছে দুধের নাম। খাদ্যের প্রায় ছটি উপাদানই এই খাবারের মধ্যে বিদ্যমান থাকায় শিশু ও প্রাপ্তবয়স্ক থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবারই প্রতিদিন এক গ্লাস দুধ পান করা উচিত। দুধ ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ উৎস। এছাড়াও এতে রয়েছে পটাশিয়াম, জিঙ্ক, প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি, ওমেগা 3 ও 6, ভিটামিন B12, খনিজ, ফসফরাস ইত্যাদি। অনেকেই দুধ সহজে হজম করতে পারেন না, তাই অনেকে গরম দুধের পরিবর্তে ঠান্ডা দুধ খেতে পছন্দ করেন। কিন্তু ঠান্ডা না গরম কীভাবে দুধ খেলে আপনি বেশি উপকার পাবেন তা কি জানেন? পুষ্টিবিদদের মতে ঠান্ডা না গরম কোন ধরনের দুধে শরীর বেশি পুষ্টি পাবে তা নির্ভর করে আপনি দুধ কেন খাচ্ছেন তার উপর। যদি আপনার অনিদ্রার সমস্যা থাকে তাহলে গরম দুধেই আপনি বেশি উপকার পাবেন, কেননা গরম দুধে অ্যামাইনো অ্যাসিড বেশি সক্রিয় থাকে যা দ্রুত ঘুম আনতে সাহায্য করে। এছাড়া সর্দি, কাশি, জ্বর বা পিরিয়ডের সময় গরম দুধ শরীরের জন্য বেশি কার্যকারী। তার মানে এই নয় যে ঠান্ডা দুধের কোনো উপকারিতা নেই। ডায়েটিশিয়ানরা বলেছেন যাদের বদ হজমের সমস্যা রয়েছে তারা গরম দুধের পরিবর্তে ঠান্ডা দুধেই বেশি উপকার পাবেন। আপনার কোষ্ঠকাঠিন্য থাকলে ঠান্ডা দুধে মিশিয়ে খেতে পারেন। ঠান্ডা দুধে বিপাকক্রিয়া বেশি কার্যকর থাকে, তাই যারা ওজন জড়াতে চান তারা ঠান্ডা দুধ খাওয়ার অভ্যাস করতে পারেন। এছাড়া ঠান্ডা দুধে থাকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে কাজ করে, তাই গরমের সময় দুধকে ডায়েটে রাখতে না পারলেও ঠান্ডা দুধকে এক্ষেত্রে সঙ্গী করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন আপনার কি ধরনের দুধ খাওয়া প্রয়োজন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।